আমি মিলিয়ে আজকে পড়া মিনি পড়া বলে আসতো গেলাম, আগে, আপনি আপনারাই গেছেন। ডায়েরিতে লিখে রাখুন, আপনি ডায়েরিতে লিখে রাখুন, এমনও হতে পারে, আমি বলি আপনাকে, আমি মিলি আমার জায়গা থেকে বলি, আমার ভালোবাসার জায়গা থেকে বলি, এমনও হতে পারে আওয়ামী লীগ থেকে লোকজন সরে গিয়ে আপনাদের জামাতে ইসলামের সাথে ভিড় করা শুরু করবে, যদি আপনারা আপনাদের মানসম্মত ইসলামটাকে প্রচার করতে পারেন, মানসম্মত জায়গাটাকে মানুষের কাছে সামনে তুলে আনতে পারেন। জাস্ট মাহমুদ কানন মিলিয়াপুর জন্য 7 মিনিট, এটাই আমার আপত্তি আছে, ছত্র ছায়ায় আর আওয়ামী লীগের কেউ কিনা, এই দুইটার ভিতরে বোধহয় আমার সেই বক্তা বন্ধুটি ভুলে গেছেন যে পার্থক্যটা কোন জায়গায়। ছত্র ছায়ায় থাকা অন্য একটা পক্ষের লোক আমার ছত্র ছায়া থেকে দাপট দেখাচ্ছে, সেটা একটা বিষয়, আর আমি আওয়ামী লীগের হয়ে জঙ্গি কাজ করেছি কিনা সেটা আরেকটা বিষয়। আশা করি বিষয়টা আপনি বুঝবেন। অতএব ওইভাবে গা ঢাকা দেওয়ার কোনো মানে হয় না, ওইভাবে অস্বীকার করার কোনো মানে হয় না। ছত্রচায় থাকতেই পারে, কিন্তু সেই জন্য সে আওয়ামী লীগের লোকজন তো সে জঙ্গি কাজগুলি করেনি, আপনি অস্বীকার করার কোনো জো নাই। আপনি যেটা বলেছেন যে আপনাদের আলাদা সবকিছু আলাদা, সেটাই যদি হতো তাহলে ওই রকম ভাবে মেও 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 আপনারা করতেন না, পায়ে পায়ে আপনারা হাঁটতেন না, যেটা বিগত দিনগুলোতে আপনারা দেখিয়ে দিয়েছেন। আসেন না আজকের দিনে যেই বীরের মতো করে বক্তব্য দিয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, আজকে আপনি যেটা বলে গিয়েছেন অন্যরা বলছে না, তো সেইভাবে আসেন না, আপনারা বীরের মতো শুরু করুন, এই বাংলাদেশে শুরু করুন। আমি আমি বলে গিয়েছিলাম, আর সেই মাসুক ভাই সেই বিষয়টাকে খুব সুন্দর ভাবে আমাকে স্বাগত জানিয়েছিল যে আপনারা যদি বীরের বেশে আসুন, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এখানে আপনারা সর্বোচ্চ সাপোর্ট পাবেন। কেন আপনারা আপনাদের জনপ্রিয়তা হারিয়েছেন, কেন আপনারা আপনাদের গ্রহণযোগ্যতার জায়গাটাকে আপনাদের সেই খারাপ কাজের জন্য প্রমাণিত হয়ে গেছেন? দেখুন যদি আমি সেই ইতিহাসের দিকে যাই, যুদ্ধ অপরাধীর যে বিষয়টা সেটা হলো দুইটা রাষ্ট্র গঠন করা হয়েছে, মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য সেই ভারত। তো সেখানে পাকিস্তান রক্ষা করার জন্য হয়তো আপনারা এসেছেন বা অন্যায় করে গেছেন, যে অন্যায়গুলি যে আপনারাও আনতে চাচ্ছেন না, আমরাও ভুলে যেতে চেয়েছিলাম, সেটা চেয়েই কিন্তু আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক প্রায় গড়ে গিয়েছিল মাঝখানে, কিন্তু পরবর্তীতে আপনারা এই জঙ্গি হামলা করেই কিন্তু সেই সিরিজ বোমা হামলা, জঙ্গি হামলা গুলা করেই কিন্তু আপনারা আবার সেই আপনাদের জায়গাটা থেকে সরে গিয়েছেন, আমরা কিন্তু ওইভাবে মেনে নিয়েছিলাম। তারপরে এখন যদি আপনারা সেই কথাগুলিকে কারণ দোষিয়ে আপনারা আপনাদের মতো করে সামনে এগিয়ে যান, অবশ্যই বাংলাদেশ সরকার সাপোর্ট দেবে আপনাদেরকে, কিন্তু সেইখানে যদি আপনি সেভাবে কথা না বলে উল্টা পাল্টা করে বক্তব্য দিয়ে যান, যুগপত আন্দোলন করে যাচ্ছেন, আর বাবা আপনারা বীরের মতো করে করেন না, যেখানে 90% মানুষ বাংলাদেশের মুসলিম সেখানে তো আপনি সাপোর্ট পাবেন, সেখানে তো আপনাদের ওদের মতো করে আপনার ওই যে সেই ভারপ্রাপ্ত আমিরের বক্তব্য এইরকম মানের থাকার কথা না। মুসলিম মুসলমান আমিও তো বলে যাচ্ছি যে কথাটা বারংবার এসেছে যে সেইখানে আপনাদের গ্রহণযোগ্যতা অনুযায়ী কথা বক্তব্য সেরকম থাকবে সেটা ছিল না। এই বিষয়টা আমি বলবো যে আপনারা সেইভাবে আসেন, এমনও হতে পারে, আমি বলি আপনাকে, আমি মিলি আমার জায়গা থেকে বলি, আমার ভালোবাসার জায়গা থেকে বলি, এমনও হতে পারে আওয়ামী লীগ থেকে লোকজন সরে গিয়ে আপনাদের জামাতে ইসলামের সাথে ভিড় করা শুরু করবে, যদি আপনারা আপনাদের মানসম্মত ইসলামটাকে প্রচার করতে পারেন, মানসম্মত জায়গাটাকে মানুষের কাছে সামনে তুলে আনতে পারেন। আমি আজকে মিনি বলে গেলাম, আপনি ডায়েরিতে লিখে রাখুন, আপনি ডায়েরিতে লিখে রাখুন, কিন্তু ভাইয়া আমি বলবো, রহমান ভাই আমি আপনাকে বলবো বা আমির সাহেব ওনাকে বলবো বা আরো যারা নেতৃত্ব স্থানীয় আছে আরো দুই এক ভাইকে আমি জানি, আমি বলবো ভাই আসেন, আমরা এই যে দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই, পরিবার থেকে শিখে এসেছি। আমার বাবা শুনেন, আমার বাবা প্রাইমারি হেডমাস্টার ছিল কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমার বাবার বক্তব্যের সাথে আপনাদের বক্তব্য যায় না, কেন যায় না? ইসলামকে সেও প্রচার করেছে, তারা আমাদেরকে শিখিয়েছে, বিভিন্ন ভাবে শিক্ষা দিয়েছে, 5-5টা বোন আমাদেরকে যেভাবে ইসলাম শিখিয়েছে, যেভাবে রাষ্ট্র শিখিয়েছে, সেভাবে বিশ্ব শিখিয়েছে। সেই জায়গাটা আসেন ভাই, শুনেন ভাই, শুনেন, আর দেখেন ওই যে মানে জোয়ারে নৌকা ভাসাবেন না, জোয়ারে সে কিন্তু সেই মানে কি বলে সেই কুটো ভাসে, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, নিজের জায়গাটাকে প্রচার করে ধরে রাখতে হলে একটা জায়গা থাকতে হয়। ছোট্ট করে আমি উদাহরণ দিয়ে শেষ করব, আমি মিলি, মাহমুদা খানম মিলি, দেখেন এই ভোলা চরফ্যাশনের রাজনীতি 3-4 বার কমিটিতে থাকা মেয়েটা, সেই সেখান থেকে আমাকে সরে আসতে হয়েছে,
তারপর আমি সত্যটা ধরেই রেখেছি, এই ঢাকায় বসে অনেক কষ্ট করেছি, অনেক যুদ্ধ করেছি জীবন লড়াইতে বাঁচার জন্য, তারপর আমি আমার জায়গাটাকে প্রতিষ্ঠিত এবং কি সত্যতা প্রমাণ করে ছাড়বই, এরকম একটা বিষয় নিয়ে আমি আজকে এখনো লড়ে যাচ্ছি, সামান্য একটা মেয়ে মিলি। তো সেখানে ইসলাম দলটার প্রতিনিধিত্ব আপনারা করে আপনারা এরকম ছোট করতে পারেন না। আমি যদি আওয়ামী লীগ না করে, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগের আদর্শকে ভালোবাসি, আওয়ামী লীগের নীতি নৈতিকতা ভালোবাসি, যদি সেই আপনাদের জামাতে ইসলাম আল্লাহর দল তারা যদি ঠিক জায়গায় থাকতো, আমি মিলি হয়তো এখান থেকে সরে ওখানে চলে যেতাম। এই কথাটা মাথায় রেখে কাজ করবেন ভাই, ভালো থাকেন ভাই, অসংখ্য ধন্যবাদ।